মানুষ নাই, আমি একলাই কাম করি। আপনি কইতে কাইছেন? আর আমাদের বাড়ি তো পুরুষ লোক থাকে না, আপনি চলে আইছেন কে আমাদের বাড়ির ভিতরে? আর কইলে আমার বাড়ি অনেক দূরা ভাবি, এই যে মুরগি গো, আমি আপনার কষ্ট দেখি আর বাজি বুঝছো? আমি তো গেলাম গলে, কতটা দিন ধরে পিঠা খাই না, যদি দুলে ঘুরা দিতাম সিদ্ধ পিঠা বানায় খাইতাম। না না না, গুড়া টুড়া দেওয়া যাবে না, আমি কত কষ্ট করে পাড়াইতেছি। না ভাই, গুড়া দিতাম না, আপনি জানেন না। আচ্ছা ভাবি একটা কাম করি। কি কাম? আপনি বারো ভাড়া দিয়ে আমি এনে একটু একটু আলাইয়া দিই, ঠিক আছে? তাড়াতাড়ি হয়ে যাবে, আমারে বিনিময়ে দিলে পিঠা খাওয়ান যে। আচ্ছা ঠিক আছে, যে তো আপনি উপকার করতে চাইছেন, যান তাইলে ওই জায়গা। আচ্ছা আমি আলাইন দেই, আপনি বারা ভাত দিন নাকি? হ্যাঁ হ্যাঁ, দুজনে চললে একসাথে হয়ে যাবো, কিন্তু পিঠা খাওয়ানি লাগবো। আচ্ছা ঠিক আছে ভাই, খাওয়াবো নাকি? এই যে দুজন হয়েছি না, ওখান দেখ কত আনে শেষ হয়ে যাবে। কিন্তু আমার পিঠা কেমন লাগবো ভাবি? কইছি তো পিঠা আমি ভুনা তুলেছি কিয়া। এই যে একটু মোবাইল দেখি আবার মাঝে মাঝে পারাই, কি ফোন আমার কাছে দেন, ফোন আমার কাছে দেন। আরে আপনারা তো চিনি না, আর মোবাইল দিব কে? মোবাইল আমার হাতেই থাক ভাই। মোবাইলটা বিরক্ত করতেছে, মোবাইল এমন চাই চাই বারে 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 আত করব, মোবাইল আমার কাছে দেন, আমি তো আর যাইতাম না। ঠিক আছে দেন, এই জায়গা মোবাইলটা থাক। আচ্ছা এই জায়গা থাক, অসুবিধা নাই। আচ্ছা অনলাইনে ফার দিন, উসা করে ফার দিন যে। হ্যাঁ হুম হুম ঠিক আছে। আপনারা বাড়ির মানুষ নাকি? আর মানুষ নাই, মহিলা কো? না মানুষ নাই, আমি একাই কে? আমি শ্বশুর কো? বেড়াইতে গেছে। কেউই নাই কিয়া? না আপনি শাশুড়ি কো? বেশি করে নিয়েন ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাবি। হ্যাঁ কিন্তু আমার খাওয়ানি লাগবো। আরে সেই সময় মন্তর করতে করতে শেষ, কইলাম তো খামো ভাই। আপনার হয়তো কেউ নাই কে? তার মানে আপনি আমার আইফোন ওই জায়গায় ফেলাইছেন কিসের জন্য? ভাবি আমি একটা সুড়ু গাড়ো সুর মানুষ, বুদ্ধি করে চুরি করি, যে চুরিটার মধ্যে আপনার বাজাইছি বুঝছো? অনালা আমনে বাজ্য তাহলে আশেপাশে তোর মানুষ নাকি? আমি সেটি বাড়িত না, বউ বাচ্চা লোয়ে ফিড়া বানায় তেলের ফিড়া পরে দাও তেমনি খাইবেন না। হাই রে সর্বনাশ, পেটে পেটে এত বুদ্ধি কেডা কোনে আছেন গো? আমার সব কিছু চুরি লয়ে গেল, কে কোনে আছেন একটু আসেন গো। হাই হ্যাঁ আমি এখন কি করবো, না পারতেছি ছাড়তে, না পারতেছি। কে আছে বাবা? কে আছে? আব্বা ওই যে মোবাইল আমার আইফোন চুরে ওই যে নিচে রাখতে গেছে। মোবাইল ওটা মনে হয় মোবাইল এর লগে লাগে ভাবে। আরে ভাই অনেক কথা আছে, এর লগে লাগে কি মোবাইল কুটিল পার সাইদা শুন না। না 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 ভাই, আমি তো এগুলা করতে জানি, কি হইছে জানেন নি? এই যে একটা লোক আইছে অপরিচিত আমার বাড়ি আইসা কইতেছে কি ভাবি আমার কটা গুড়া দিবেন। আমি কই না না ভাই, আমি গুড়া দিব না, আমি কত কষ্ট করে করতেছি। পরে কয় কি আচ্ছা দিতেন না ভালো কথা, তাহলে আপনার একটু উপকার করি। আমি কই কি উপকার করবেন? পরে কয় কি আপনার গুড়ি গুলো আমি সাইলে দেই। পরে আব্বা আমি ভাবলাম কি থাক, বাড়িতে তো আম্মাও নাই, তাহলে গুড়ি গুলো সাইলে দিলে আমার উপকার হবে। আমি ফারাইতে গেছি, আবার কইছে কি হাতে তো মোবাইলটা থুয়ে লন,
আর আমি তো আবার ওই যে মোবাইল দেখি আর ওই যে গুড়ি কুটি অভ্যাস পরে লাস্টে মোবাইলটা নিচে রাখছি রাখার পরে আমার কয় ডেকি উস্কানো আমি ডেকিটা উস্কাইছি উস্কানোর সাথে সাথে আমার আইফোনটা তলা দিয়ে সাইলেন্ট করে ঢিল হয়ে গেছে গাব্বু আর কি কো মানে গুড়ি সব নিচে গেছে তুই গেছে কোন দিকে গেছে ওইদিকে গেছে গা হাই হাই দেখছো আগে আর আগে ডাকতে পারা আমি তো ডাকতেছি তোমাকে কে ওরে তো খবর নাই আরে বাবু আমরা তো করে ফাগলো এক কান্না শুরু করে দিছে ভাই তো আমরা মোবাইলটা তো নিছেন এটা তো ভাগ্যবালা আরে ভাই মোবাইল কে আমরা সরে নিব মোবাইলটা তো প্ল্যান করে ওইটার ভিতরে রাখছে রাখার পরে আমার আটকায় এবারে গুড়িটি নিয়ে গেছে কারণ মোবাইল নিলে তো আমি সরবে কলার ধরে পিটাইতাম এই সুরে আমরা কলার ধরে পিটাইতার ভাই আমরা চিন্তা করছি সুরে টেকনিকটা কত নি বড় আমরা এলো খারে হরে এটা আনবে না মোবাইলটা তুইছে আমরা না পারবা ছাড়বার না পারবা হেরে দৌড়াই না না পারবা এনে যাইবার লাগবে এরকম বুদ্ধিমান ঘরে ঘরে দরকার বুঝছেন ভাই হ্যাঁ হ্যাঁ কাম ঘরে ঘরে দরকার আপনি আবার কি কইতেছেন না না আমি সুরে বক করি না আপনি কি সুরে কি হলো না 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 সুরে বককে না আমি সুরের বুদ্ধির বককে আচ্ছা এই যে জামা চিন্তা করুন গুরু 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 যদি করেন এরকম কাজ করো ভালোই সাগর আইফোন তো নেই নাই গুড়ি নিছে নেই গে তাতে আমার সমস্যা নাই